বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওল্ডহ্যাম এবং নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাঙালিদের উদ্যোগে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নর বীর শহীদদের শ্রদ্ধা জানান। বিস্তারিত থাকছে আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। খনকনে শীত উপেক্ষা করে একুশের প্রথম প্রহরে বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বাইরে স্থায়ীভাবে নির্মিত প্রথম শহীদ মিনার অল্ডহ্যাম শহীদ মিনারের ঢল নামে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণের। নির্ধারিত সময়ের আগেই শহীদ মিনারের ভেতরে অবস্থান নেন 18 দলীয় জোটের নেতাকর্মী, অন্য পাশে অবস্থান নেন মহাজোটের নেতাকর্মীরা। এ সময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। তবে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও পুলিশের সহায়তায় অপ্রীতিকর কোনো কিছু ঘটার পূর্বেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রথমেই শহীদ বেদিতে ফুল দিতে যান ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ওয়াইদুর রহমান বিশ্বাস টিপু। পরে অল্ডহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন, অল্ডহ্যাম কাউন্সিল সহ স্থানীয় ও বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অল্ডহ্যাম বাংলাদেশি অ্যাসোসিয়েশন। নজমুল ইসলামের সভাপতিত্বে এবং মশিউর রহমান মুসার পরিচালনায় এতে অতিথির বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর ওয়াইদুর রহমান বিশ্বাস টিপু, কাউন্সিলর আব্দুল জব্বার, মুজিবুর রহমান প্রমুখ। এ সময় ম্যানচেস্টার এলসিবি গ্রুপের ক্ষুদে শিল্পীদের প্রাণপন্ত দেশীয় নৃত্য আর বাসার গানে মাথিয়ে রাখে পুরো অনুষ্ঠান। অল্ডহ্যাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। সারা বিশ্বের ন্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের কাউন্টি কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। কার্ডিফের কাউন্টি কাউন্সিলের কাউন্সিলর দিলওয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল কাউন্সিলর ডেরিক মর্গান। আলোচনায় অংশ নেন স্পোর্টস, লেজার অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর হিউ থমাস ও কার্ডিফের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শেরুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন ডমিনিক রায় ও সঙ্গীত পরিবেশন করেন বাংলা ক্যামেরি কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন কাউন্সিলর আলী আহমেদ, কমিউনিটি নেতা আনোয়ার আলী, শেখ মোহাম্মদ তাহিরুল্লাহ, সাংবাদিক মনসুর আহমেদ মকিস, আলহাজ আব্দুল মজিদ, সাংবাদিক মুস্তফা সালী লিটন, এম এ মালিক, আনা মিয়া, গোলাম মর্তুজা, সেলিম আহমেদ সহ বাংলাদেশি, ইন্ডিয়ান ও সোমালিয়ান কমিউনিটির বিশিষ্ট জনরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। ব্র্যাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। উপলক্ষে ব্র্যাডফোর্ড বিএনপির উদ্যোগে গত 21 ফেব্রুয়ারি ব্র্যাডফোর্ডের শাপলা হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নূরে আলম রব্বানীর পরিচালনায় বিপুল সংখ্যক নেতাকর্মী, নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রজব আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিতলি থেকে আগত কাউন্সিলর আবুল কালাম আজাদ। এছাড়া আরও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি ফয়জুল ইসলাম, আবুল কালাম আজাদ, আনসার হাবিব, বাবুল আলী সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বাসা শহীদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য অভিভাবকদের আহ্বান জানান এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ, ব্র্যাডফোর্ড। যুক্তরাজ্য আওয়ামী লীগ কভেন্ট্রি শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কভেন্ট্রির স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বায়ান্ন সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি
মকতুস আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অনুরুদ্দিন জাহিদ, সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, কাউন্সিলর মায়া আলী, যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাশিম, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিয়াজ সহ আরো অনেকে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ম্যানচেস্টারে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়ব রহমান শ্যামল। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে প্রতি বছরের ন্যায় এবারও দিনটিকে পালন করতে ম্যানচেস্টার সহকারী হাই কমিশন আয়োজন করেছিল এক আলোচনা সভার। হাই কমিশন অফিসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পতপ অর্পণ ও মোহাম্মদ সাজিদুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনার জকি হাদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর ওয়াহিদুর রহমান টিপু, উপরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন মিসেস নার্গিস নাহার। সহকারী হাই কমিশনার জকি আহাদের সভাপতিত্বে উজিলুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, কবির আহমেদ জাপি, মেঘ চৌধুরী, আব্দুল মুসাববির এমবি, কাউন্সিলর আহমেদ আলী, মইনুল আমিন বুলবুল, অপু চৌধুরী, এস এম উনিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের নতুন প্রজন্মের কাছে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুদ্ধাপরাধের বিচার, সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনে সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। ম্যানচেস্টার বাংলাদেশ সরকারি হাইকমিশন থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। গভীর শ্রদ্ধায় ব্রিস্টলে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশে। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং লর্ড মেয়র ফারুক চৌধুরী ও কাউন্সিলর মাহমুদ খানের সার্বিক সহযোগিতায় একুশের পটভূমি তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিস্টল সিটি মেয়র জর্জ ফার্গসন, কাউন্সিলর পিটার মেইন, আব্দুল ওয়াহাব প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় একুশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, নুরি কাদের জুনায়েদ, কাইয়ুম খান ফয়সাল, মুর্শিদ আহমেদ, মতসির সিদ্দিক সহ আরও অনেকে। পরে একুশের গান পরিবেশন করেন কালচারাল গ্রুপের শিল্পী গোষ্ঠীরা। ১৯৯৯ সালে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হওয়ার পর পরবর্তী বছর থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে ইউনেস্কো। আমাদের প্রতিনিধি এম এ হাশেম জানান, ইউনেস্কোর এবারের চতুর্দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মাতৃভাষায় শিক্ষার জন্য বই। বাংলাদেশ এবং ইউনেস্কোর সাথে এবার আয়োজক দেশ হিসেবে হাঙ্গেরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়। ইউনেস্কো অনুষ্ঠিত এ সেমিনারে বাংলা ভাষার অতীত ইতিহাস তুলে ধরা সহ মাতৃভাষাগুলোকে বিশেষ কতগুলো ভাষার আগ্রাসন থেকে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এ সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইউনেস্কোর হাঙ্গেরির স্থায়ী প্রতিনিধি কাটালিন বুগে, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ইউনেস্কোর প্রতিনিধি আন্দ্রিয়া মিসেজা, হাঙ্গেরি বুদাপেস্টের ইয়ুদভোস লোরান্ডো ইউনিভার্সিটির শিক্ষক টিবোর ফ্রাঙ্ক, ফ্রান্সের বাংলা ভাষার শিক্ষক অধ্যাপক ফিলিপ বানিয়তি, ফ্রিডি বাসোয়েল সহ অন্যান্যরা। এই সেমিনারে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বাকুবার পক্ষ থেকে বক্তব্য পাঠ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। এরপর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর অবশেষে ফ্রান্সে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪শে ফেব্রুয়ারি উদীচী শিল্পগোষ্ঠী ফ্রান্স শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উবার লিবিয়ার মেয়র মিস্টার জ্যাক সালভেতের আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এসেছে, তাদের আত্মত্যাগের কথা বারবার এসেছে আলোচনায়। আমি তো ছিলাম, আমি যেহেতু এই ইউনেস্কোর ভেতরে চাকরি করতাম, অ্যাজ এ ফাংশনারি আমি যতখানি পারি আমি সাহায্য করেছি ওদেরকে।